বোকাখাটর পুরি আর পেড়ার হাত লো নস্টালজিক হল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। সোণাৰীত উপনির্বাচনের প্রার্থীর মনোনয়ন দাখিল অনুষ্ঠানত উপস্থিত থাকি অভূতার পথত বোকাখাটত পুরী আর পেড়ার হাত লয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। দেখাকালত বহুবার বোকাখাটর পুরীর হাত লৈছিল যদিও মুখ্যমন্ত্রী হওয়ার পিছত প্রথমবারে বোকাখাটর পুরী আর পেড়ার হাত লয় সোণোৱালে। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে পুরী আর পেড়ার হাত ললে বটদ্রোয়ার বিধায়িকা আঙ্গুলতা ডেকায়। গজরাজ হোটেলত পুরী পেড়ার হাত লৈ এয়া এক জনসম্পর্কর অভিযান বলে জানিবলৈ দিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। গজরাজ যখন হোটেল, এই হোটেলখন মই ছাত্র অবস্থার প্রায় যেতিয়াই গুৱাহাটী অহা যোৱা কৰোঁ তেতিয়া ইয়াত এটা আইটেম খাই অত্যন্ত ভাল লাগে, কলপাতত দিয়া পুরি আর আলুর মানে যেটু মানে গ্রেভি যেটু আলুর জোল আলুর এই আঞ্জাখন খাই খুব ভাল লাগে। আর ইয়াত বিশেষ করে পেড়াটো আছে, গতি ইয়ার লোভ সামরাটো বড় কঠিন কাম। মুখ্যমন্ত্রী হওয়ার পর অবশ্যই মই অহা যাওয়াটো কম হয়েছিল, কিন্তু যাই কি নহক আজি মই ইয়ালৈ আহিলো আর তৃপ্তিরে মোৰ সতীর্থসকলের অনিন্দনাথ শর্মা জগদীশ ভূঁইয়া সকলের সৈতে আজি ইয়াত আমি তৃপ্তিরে পুরি খালো আর লগতে আলু ভাজি খালো আর পেড়াও খালো। আর মই ভাবো যে এনে ধরনের আমি জনসাধারণের সৈতে মরম চেনেহর যোগেদি মিলপ্রীতিরে থাকিব লাগিব।